দর্শক কি শীত কি গ্রীষ্ম অনিন্দ সুন্দর এই পৃথিবীর ভাঁজে ভাঁজে লুকায়িত অপার সৌন্দর্যকে স্বচ্ছ ভরে দেখতে হলে চাই একজোড়া সুস্থ সবল চোখ মানবের সেই চোখ দেহের অন্যতম জটিল একটি অর্গ্যান আর তার কার্যক্রম পরিচালিত হয় অনেকগুলো গুরুত্বপূর্ণ অংশের সমন্বয়ে সুস্থ সবল দৃষ্টির জন্য চোখের এই সব গুরুত্বপূর্ণ অংশের মধ্যে অন্যতম হচ্ছে রেটিনা প্রিয় দর্শক প্রতি সপ্তাহের মতো আজও আপনাদের স্বাগত ঢাকা আইকার কেয়ার হসপিটাল নিবেদিত চোখ চোখের সমস্যা এবং চিকিৎসা আর পরামর্শ নিয়ে আর টিভির সাপ্তাহিক আয়োজন সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আজকের আয়োজনে আমরা আলোচনা করব চোখের রেটিনা সংক্রান্ত সমস্যা এবং তার প্রতিকার এই বিষয়টি নিয়ে আর গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজকের আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতালের রেটিনা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার দীপক কুমার নাগ স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ধন্যবাদ জি স্যার যেহেতু আমরা চোখের রেটিনার সমস্যা এবং তার প্রতিকার এই বিষয়টি নিয়ে আপনার সাথে আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে চাই রেটিনার যে সমস্যা সেইগুলো বুঝবার আগে আপনি যদি চোখের রেটিনা এই অর্গ্যানটি সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেন বা আমাদের দর্শকদের জন্য কিছু বলেন রেটিনা হচ্ছে চোখের সবচেয়ে ভিতরের একটা অংশ এটা একটা পর্দার মতো আমরা যখন যা দেখি আলো কসি দিয়ে লেন্স দিয়ে বিচ্ছে হয়ে যে জায়গাটাতে ছবিটা প্রতিফলিত হয় সেটার নামই হচ্ছে রেটিনা এবং রেটিনা থেকেই পরে একটি নার্ভের মাধ্যমে আমাদের সেই প্রতিফলিত ইমেজটা ব্রেনে যায় এবং আমরা দেখতে পারি সুতরাং রেটিনা হচ্ছে ভিতরের পর্দাস্বরূপ একটি সংবেদনশীল অংশ যেখানে আমাদের যা দেখি সেই প্রতিবিম্বটা তৈরি হয় অত্যন্ত সংবেদনশীল চোখের এই অংশ রেটিনা এখানে সাধারণত কি কি ধরনের রোগ হতে পারে একটু যদি বলে চোখে রেটিনার রোগ বিভিন্ন বয়সে বিভিন্ন রকম হতে পারে যেমন একদম ছোটো বাচ্চাদের যারা অপরিপক্ষ এবং অস্বল্প ওজনে জন্মগ্রহণ করে তাদের রেটিনোপ্যাথি ও প্রি মেচিউরিটি নামে একটি রোগ হতে পারে তারপরে রেটিনাতে টিউমার হতে পারে বাচ্চাদের আচ্ছা বাচ্চারা অনেক সময় খেলাধুলা করে আঘাতপ্রাপ্ত হয়ে অনেক সময় রেটিনা ছিঁড়ে যেতে পারে এবং রেটিনাতে অনেক সময় দেখা যায় যে ডিস্ট্রফি বলে জন্মগতভাবেই রেটিনা দুর্বল হয়ে জন্মগ্রহণ করতে পারে বাচ্চারা তারপরে যখন আর একটু বড়ো হয় তখন রেটিনাতে আমরা জানেন যে আমাদের সমাজে অনেকেই আছেন যারা অনেক চিন্তায় থাকেন দুশ্চিন্তায় ভোগেন তাদের ক্ষেত্রে রেটিনাতে পানি জমতে পারে আচ্ছা রেটিনাতে প্রদাহ হতে পারে এক ধরনের মানে জীবাণু দ্বারা অথবা জীবাণু ছাড়াও যেমন আপনারা শুনেছেন যে টিউভাকোলোসিস টিবি হয় চোখেতে এরকম টিবি হয় এবং সেটা রেটিনাতে মানে বাস্কোলাইটিস রেটিনি নামে প্রদাহ হতে পারে চোখের টিবি হতে পারে টিবি হতে পারে আর বয়স্কজনিত কারণে বিশেষ করে ডায়াবেটিস যাদের আছে যাদের প্রেসার আছে উচ্চ রক্তচাপ যাদের আছে এবং যদি কোনো কিছু নাও থাকে শুধুমাত্র বয়সের কারণেও রেটিনাতে ডিজেনারেটিভ চেঞ্জ যেমন আমরা যেমন ধরেন বয়স হলে চামড়া খুচকে যায় চামড়ার ভিতরে কালো কালো দাগ পড়ে ঠিক সেরকম আমি প্রথমে বলেছি যে রেটিন একটা পদ পর্দার মতো তো পদ পর্দার মধ্যে যদি দাগ পরে কুচকে যায় কালো কালো স্পট দেখা যায় তাহলে তো ছবিটা ভালো ভাসবে ভাসবে না সেই জন্য শুধুমাত্র রোগের কারণেই না বয়সের কারণে কারণেও রেটিনার বিভিন্ন আপনার কথা শুনে যেটি বুঝতে পারলাম যে একদম নবজাতক শিশু থেকে শুরু করে অনেক বয়স্ক মানুষের বিভিন্ন পর্যায়ে রেটিনার বিভিন্ন রকম রোগ হতে পারে স্যার শিশুদের ক্ষেত্রে আপনি বলছিলেন যে রেটিনোপ্যাথি অফ ম্যাচুরিটির কথা বা নবজাতক শিশুদের ক্ষেত্রে এই রোগটি সম্পর্কে যদি একটু আমাদেরকে শোনাতেন দেখুন রেটিনার আর ডেভেলপমেন্ট এবং রেটিনার যে রক্তনালী সেটা ডেভেলপমেন্ট হওয়ার জন্য ঘটন হওয়ার জন্য আমাদের সাধারণত ৩৬ থেকে চল্লিশ সপ্তাহ সময় লাগে আচ্ছা আমরা যখন বলি মেচুর বেবি বাচ্চা দশ মাসে হয় দশ মাস মানে চল্লিশ সপ্তাহ নয় মাসে হলে ছয়ত্রিশ সপ্তাহ নয় মাসে হলেও রেটিনার ডেভেলপমেন্ট পূর্ণাঙ্গ হতে পারে কিন্তু কোনো বাচ্চা যদি দেখা যায় যে সাত মাসে আটাইশ সপ্তাহে হয়ে গেছে অথবা আট মাস বত্রিশ সপ্তাহে হয়েছে অথবা সাড়ে সাত মাসে হয়েছে তখন তার রেটিনার যে ডেভেলপমেন্টটা রেটিনার যে রক্তনালী ডেভেলপমেন্টটা সেটা পূর্ণাঙ্গ হয় না যখন পূর্ণাঙ্গ হয় না তখন যে অংশটা ডেভেলপড হয় না সেই অংশটা যে অংশটা ডেভেলপ হয়েছে সেটাকেও ক্ষতিগ্রস্ত করে এবং ক্ষতিগ্রস্ত করে অনেক সময় রেটিনাতে রক্তকরণ হয় নতুন রক্তনালী তৈরি হয় অনেক সময় রেটিনা ছিঁড়ে যায় ট্র্যাকশনাল লিটাসমেন্ট অনেক প্রবলেম ক্রিয়েট করতে পারে সেই জন্য যেসব বাচ্চারা স্বল্প ওজনের এবং অপরিপক্ক অবস্থায় জন্মগ্রহণ করে তাদের রেটিনা পরীক্ষার পারে এবং তার রেটিনা বা চোখটি পরীক্ষা করে নেওয়া উচিত নবজাতক শিশু নবজাতক শিশু যখন অল্প অজনের এবং অবস্থায় জন্মগ্রহণ করে তখন অবশ্যই মে ত্রিশ দিনের মধ্যে কোনো রেটিনা বিশেষজ্ঞ অথবা রেটিনা দেখতে পারেন এমন কোনো চক্ষু বিশেষজ্ঞের মাধ্যমে সেটা পরীক্ষা করা উচিত কারণটা হচ্ছে যদি ত্রিশ দিনের মধ্যে পরীক্ষা করানো সম্ভব হয় এবং যদি কোনো রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচরিটি সেখানে পরিলক্ষিত হয় সেটার চিকিৎসা করলে বাচ্চা সম্পূর্ণভাবে সারা জীবন ভালো দেখতে পারবে সময় মতো সেই সময়ে যদি চিকিৎসাটি করা যায় তাহলে সেই সমস্যাটি তখনকার মতো ভালো হয়ে যাবে এবং সারা জীবন সেটির জন্য সে ভালো দেখতে পারবে রাইট স্যার শিশুদের ক্ষেত্রে তো তারা কিছু বলতে পারে না কিন্তু বড়দের ক্ষেত্রে বা বয়স্কদের ক্ষেত্রে যদি কারো রেটিনায় সমস্যা হয় কি কিভাবে তার লক্ষণগুলো প্রকাশ পায় তিনি কী রকম কষ্টবোধ করেন সাধারণত চোখের যে কোনো সমস্যা হলেই চোখে কম দেখা একটা সমস্যা কিন্তু রেটিনার রুগীর জন্য কিছু কিছু স্পেশাল সিমটম আছে যেগুলো ওনারা যদি পরিলক্ষিত করতে পারেন তাহলে বুঝতে পারেন যে তাদের হয়তো রেটিনার সমস্যা হয়েছে যেমন যদি জানালার কাছে দাঁড়ায় যদি দেখে যে জানালার শিখগুলা একদম স্কোয়ার অথবা সোজা না হয়ে একটু আঁকা পাকা দেখা যাচ্ছে আচ্ছা অথবা চোখের সামনে কালো কিছু ভাসতেছে চোখের সামনে কিছু অংশ দেখতে পাচ্ছে আবার কিছু অংশ দেখতে পাচ্ছে না এরকম যদি হয় চোখের সামনে লাল লাল কিছু ঘোরাফেরা করতেছে যদি এরকম মনে হয় কোনো জিনিস যদি মানে নর্মাল সাইজের চেয়ে ছোটো মনে হয় হঠাৎ করে এরকম কিছু হলে অথবা কোনো সময় দেখা যায় যে ডায়াবেটিসের পেশেন্ট সে নর্মালি লেখাপড়া করতে পারেন চশমা দিয়ে হঠাৎ করে সে কাছে দেখতে পাচ্ছেন না অথবা হঠাৎ করে সে ঘুম থেকে উঠে দেখলো যে কিছুই দেখতে পাচ্ছে না এমন যদি সমস্যা হঠাৎ করে কোনো কিছু দেখতে না পাওয়া এই সমস্যাগুলো হলে মনে করতে হবে যে রেটিনার সমস্যা হতে পারে কাজে আমাদের দর্শকরা বা সাধারণ মানুষরা আমরা এটি অবশ্যই মনে রাখবো যে যখন আপনি যে লক্ষণগুলির কথা বলেছেন সেটি যদি আমার শরীরে প্রকাশ পায় আমার দৃষ্টিতে প্রকাশ পায় তাহলে অবশ্যই আমি একজন চিকিৎসকের কাছে যাব রেটিনা বিশেষজ্ঞের কাছে যাব আপনারা কিভাবে পরীক্ষা নিরীক্ষা করেন বা কোন কোন ইনভেস্টিগেশন আপনারা সাধারণত করে থাকেন চোখের অন্যান্য অংশের যেরকম পরীক্ষা করা হয় রেটিনার পরীক্ষাটা একটু ভিন্ন ধরনের যেহেতু রেটিনা চোখের একদম ভিতরের অংশ কোণিয়াতে কোনো সমস্যা হইলে আমরা টর্চ লাইট দিয়ে দেখতে পারি আমাদের বিভিন্ন ধরনের স্লিপ ল্যাম্প আছে বা অপটনস্কোপ আছে সেগুলোতে দেখা যায় কিন্তু রেটিনা দেখার জন্য আমাদের বিশেষ ধরনের যন্ত্র লাগে স্লিপ ল্যাম্পের মধ্যে আমাদের স্পেশাল লেন্স থাকে সেই লেন্স দিয়ে আমরা রেটিনা দেখতে পারি এছাড়া আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেমন আলট্রাসোনোগ্রাফি যা আমরা যা আপনারা জানেন যে পেটে বাচ্চা থাকলে আমরা দেখতে পারি না কিন্তু আমরা সোনোগ্রাফি করে ভিতরে দেখতে পারি ঠিক সেরকম রেটিনার ভিতরে যদি কোনো সমস্যা থাকে এবং সেটা যদি দেখা না যায় তাহলে আমরা আলট্রাসোনোগ্রাফি করতে পারি চোখের রেটিনার এক ধরনের এনজিওগ্রাম আছে হার্টে যেমন এনজিওগ্রাম আছে রক্তনালীগুলা দেখার জন্যে ঠিক সেরকম চোখের রেটিনার এনজিওগ্রাম আছে সেইটা দিয়ে আমরা চোখের রেটিনার রক্তনালীগুলো সতেজ আছে কিনা রেটিনা কেমন আছে সেটা আমরা দেখতে পারি এক ধরনের স্ক্যান আছে সেটাকে বলে ওসিটি অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাফি সেটা দিয়ে রেটিনার ভিতরে কোনো পানি জমেছে কিনা রেটিনার লেয়ারের ভিতরে কোনো ধরনের সমস্যা আছে কি না সেইগুলো আমরা দেখতে পারি বিশেষ ধরনের পরীক্ষা আছে যেগুলো দিয়ে আমরা রেটিনার রোগ ধরতে পারি আপনার কাছে আমরা রেটিনার বিভিন্ন সমস্যা বয়স ভেদে এবং অন্যান্য রোগের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন রেটিনার সমস্যা সম্পর্কে শুনলাম লক্ষণগুলিও আপনি বলেছেন চিকিৎসা সম্পর্কে আপনার কাছে আমরা একটু বিস্তারিত জানবো ছত্র একটি বিরতি নেওয়ার পর প্রিয় চোখ আর চোখের সমস্যা এবং তার সুস্থতা নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছদৃষ্টি অনুষ্ঠানে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতালের রেটিনা বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার দীপক কুমার নাগের সঙ্গে আলোচনা হচ্ছে চোখের রেটিনা সমস্যা ও তার প্রতিকার এই বিষয়টি নিয়ে এই আলোচনা থেকে এখন সংক্ষিপ্ত সময়ের বিরতি নিচ্ছি ফিরব দ্রুত ততক্ষণ সঙ্গেই থাকবেন বিরতি রেপারে আবারও স্বাগত সবাইকে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করছি চোখের রেটিনা সমস্যা ও তার চিকিৎসা এই বিষয়টি নিয়ে আলোচক এবং পরামর্শক হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের রেটিনা বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ডাক্তার দীপক কুমার নাগ তার বিরতির পূর্বে আমরা চোখের রেটিনার বিভিন্ন সমস্যা সম্পর্কে আপনার কাছে শুনেছিলাম আপনি লক্ষণ এবং বিস্তারিত বলেছিলেন কি কী ধরনের সমস্যা হতে পারে রেটিনার কোনো সমস্যা হলে তার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সাধারণভাবে আমাদেরকে কিছু বলুন রেটিনার চিকিৎসাটা বেসিক্যালি আমরা যে চোখের চিকিৎসা করে থাকি নর্মালি তার চেয়ে একটু ভিন্ন ধরনের আচ্ছা চোখে কোনো সমস্যা হলে সাধারণত চোখের ড্রপ দেওয়া হয় অথবা চশমা দেওয়া হয় কিন্তু রেটিনার কোনো রোগেই আসলে এই ড্রপ এবং চশমা দেওয়া কাজ হয় না আচ্ছা আমাদের চিকিৎসাটা মূলত আমরা লেজার দিয়ে করে থাকি অথবা চোখের ভিতরে কিছু ইনজেকশন আছে সেই ইঞ্জেকশনগুলো দিয়ে থাকি অথবা অপারেশন করে থাকি এবং যদি খুব অ্যাডভান্স স্টেজে চলে যায় সেই ক্ষেত্রে হয়তো অনেক সময় দেখা যায় লো ইট এটা চশমা বলা যাবে না কিছু ম্যাগনিফাইং ডিভাইস অথবা কিছু টেলিস্কোপ জাতীয় ডিভাইস দিয়ে আমরা সাধারণত লোককে দেখানোর চেষ্টা করে থাকি রুগীকে দেখানোর চেষ্টা করে থাকি সেটাও বিভিন্ন বয়সে বিভিন্ন রকম হতে পারে যেমন আমরা কথা বলছিলাম যে রেটিনোপ্যাথি ও প্রিমেচিউরিটি সেটার ক্ষেত্রে হয়তো যদি আমরা খুব প্রাথমিক পর্যায়ে আমরা রোগটাকে শনাক্ত করতে পারি সেই ক্ষেত্রে আমরা লেজার করি অথবা ইনজেকশন দিই এবং অ্যাডভান্স স্টেজে গেলে আমরা সার্জারিও করি আবার কোনো কোনো ক্ষেত্রে যেমন এই যে বয়স্কজনিত কারণে বলতেছিলেন আপনি যে বয়স্কজনিত কারণে আমরা যখন রেটিনার ডিজেনারেটিভ চেঞ্জ দেখি সেই ক্ষেত্রে আমাদের ইঞ্জেকশান আছে রেটিনার কাছাকাছি একদম বিচ্ছি আছে চোখের ভিতরে আমরা ইনজেকশন দিয়ে থাকি আর অনেক সময় দেখা যায় যে আমরা কিছু ট্যাবলেট আছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বলে আমরা সবসময় বলি বয়স্ক হলে সাধারণত রেড মিট কম খাওয়ার জন্য এবং গ্রিন লিফি ভেজিটেবলস সবুজ শাক হলুদ সবজি বেশি খাওয়ার জন্য যেগুলোতে ভিটামিন এ জাতীয় জিনিস সবচেয়ে বেশি আছে সেগুলো খাওয়ার জন্য বলে থাকি ডায়াবেটিসের কারণে যদি রেটিনাতে সমস্যা হয় চোখে রক্তকরণ হলে আমরা অপারেশন করতে হয় অনেক সময় কোনো কোনো সময় ইনজেকশান দিলেও রক্তকরণ কমে যায় আবার চোখেতে যদি পানি জমে সেই ক্ষেত্রে আমরা অনেক সময় ইনজেকশান দিয়ে থাকি একটা বিষয় যে লেজার হচ্ছে ডায়াবেটিসের এখন পর্যন্ত গোল্ড স্ট্যান্ডার্ড অফ ট্রিটমেন্ট যদি ডায়াবেটিসের রুগী প্রাথমিকভাবেই রেটিনাতে সমস্যা হয়েছে বলে আমরা শনাক্ত করতে পারি সেই ক্ষেত্রে লেজার দিলে অনেক উপকার পাওয়া যায় আপনার কথা শুনে আমরা যেটি বুঝলাম যে অত্যন্ত বিশেষায়িত চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয় রেটিনার এই সকল সমস্যার ক্ষেত্রে আমরা অনেক সময় শুনেছি যে মানুষ চোখের রেটিনার সমস্যা সেটি বুঝতে নিজেও অনেক সময় অনেক দেরি করেন এবং চিকিৎসা সঠিক সময় শুরু হয় না আসলে সেই ক্ষেত্রে চিকিৎসার যে সফলতার মান সেটি কতটুকু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই সেটা অনেকটা কমে যায় এটা আপনি ঠিকই বলেছেন কারণটা হচ্ছে যে মানুষ যখন চোখে কম দেখে তখন মানুষ মনে করে তার চোখের সমস্যা হয়েছে মানুষ রেটিনার সমস্যা রেটিনা সমস্যাগুলির কথাই প্রথমে চিন্তা করে এবং যদি ওনারা তখন চোখের ডাক্তারের কাছে যান এবং চোখের ডাক্তার যদি ওনাদেরকে রেটিনা ডাক্তারের কাছে রেফার করেন তখনই শুধুমাত্র তারা রেটিনা ডাক্তারের কাছে আসতে পারেন এই যে একটা প্রসেস এই প্রসেসে অনেকটা সময় চলে যায় একদম ওনারা যদি বুঝতে পারেন যে আমার চোখের সামনে কালো কালো ভাব ভাসতেছে অথবা আমি চোখের একটা অংশ দিয়ে দেখছি অন্য অংশ দিয়ে দেখছি না অথবা চোখের কোনো কিছু ছোটো ছোটো দেখছি অথবা চোখে আকাপাকা দেখছি এরকম হঠাৎ করে যদি একেবারে একটা মানুষ বুঝতে পারে যে আমার রেটিনার সমস্যা হয়েছে তখন হয়তো তাড়াতাড়ি চলে আসতে পারে যেমন রেটিনাল ডিটাচমেন্ট রেটিনা ছেড়ে গেলে চব্বিশ ঘন্টার মধ্যে ডাক্তারের কাছে যদি আসেন রেটিনার ডাক্তারের কাছে তাহলে হয়তো সুফল পাওয়া যেতে পারে চোখের রেটিনা আমি বলেছি যে চোখের রেটিনাতে স্ট্রোক করতে পারে যেমন সেন্ট্রাল রেটিনাল আর্টারি ও রেটিনার রক্তনালী বন্ধ হয়ে গেছে এরকম যদি অবস্থা হয় যদি সঙ্গে সঙ্গে চলে আসতে পারে তাহলে হয়তো ভালো সুফল পাওয়া যেতে পারে তো আপনি ঠিকই বলেছেন আর্লি ডায়াগনোসিসটা করাটা আর্লি ডায়াগনোসিস করাটা আর শুরু করাটা রাইট স্যার যেহেতু এগুলে বিশেষায়িত চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে আমরা জানি যে চিকিৎসা ব্যবস্থা এখন অনেক এগিয়ে গেছে প্রতিটি বিষয়েরই চোখের চিকিৎসার ক্ষেত্রেও সেটি অনেক এগিয়ে গেছে আমাদের দেশে রেটিনার চিকিৎসার ব্যবস্থা বা সুব্যবস্থা সম্পর্কে একটু আমাদের সবাইকে অবহিত করবে দেখেন আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশ এখন চিকিৎসার সেবায় অনেক দূর এগিয়েছে রেটিনার চিকিৎসা অনেক দূরে গিয়েছে আমরা বলতে পারি এটা বাংলাদেশে এখন রেটিনার বিশ্বমানের চিকিৎসা হচ্ছে আপনারা জানেন যে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এটি একটি সরকারি প্রতিষ্ঠান এবং এটা খুবই মানে টার্শিয়ার লেভেলের হসপিটাল এখানে আমি যে কথাগুলো বলেছি ইনজেকশন লেজার এবং অপারেশন সহ যত ইনভেস্টিগেশন আলট্রাসোনোগ্রাফি ওসিটি এনজিওগ্রাম সব কিছুই সেখানে হয় আচ্ছা এছাড়াও সারা দেশে অনেক হাসপাতাল আছে যেমন ইসলামী হাসপাতাল বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতাল আমাদের যে ঢাকা আইকে ঢাকা হাসপাতাল আমাদের দিন মোহাম্মদ আই হসপিটাল ইসলামিয়া চক্ষু হাসপাতাল সব জায়গাতেই রেটিনার চিকিৎসার সুবন্দোবস্ত আছে এবং তাদের কারোই বিদেশে যাওয়ার দরকার নেই আমাদের দেশের রেটিনার রোগীদের আমাদের খুব উন্নত মানের চিকিৎসা এখানে বিদ্যমান আছে যে অবশ্যই সরকারি এবং বেশ কয়েকটি বেসরকারি জায়গা মিলে চোখের রেটিনার সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশেই রয়েছে স্যার প্রতিরোধের বিষয়টি এবারে একটু জানতে চাইব আমরা জানি যে রোগ প্রতিরোধ অবশ্যই গুরুত্বপূর্ণ প্রতিকারের চেয়ে কাজে রেটিনার এই সমস্যা যাতে না হয় অথবা হলে যাতে আমরা তাড়াতাড়ি তার চিকিৎসা শুরু করতে পারি কিভাবে আপনি প্রতিরোধের কথা বলবেন প্রতিরোধের ব্যাপারে আমি সবসময় বলি যে এই যে ছোট বাচ্চাদের কথা বললাম যারা প্রিমেচুর বাচ্চা তাদের জন্মের ত্রিশ দিনের মধ্যে আমি আবার বলছি জন্মের ত্রিশ দিনের মধ্যে চোখে রেটিনার চেক করানো খুবই জরুরি বাচ্চা যদি খেলাধুলার সময় কোনো আঘাতপ্রাপ্ত হয় তারপরে রেটিনার চেক মানে চেক আপ করা দরকার কারণ আঘাতের অনেক পরেও রেটিনা ছিঁড়ে যেতে পারে ছিঁড়ে যেতে পারে সেই জন্য রেটিনার ডাক্তার যদি দেখতে পারে যে ছিঁড়ে যাওয়ার কোনো লক্ষণ আছে এবং আগে থেকে যদি চিকিৎসা নেওয়া যায় তাহলে হয়তো ছিঁড়ে যাওয়ার রেটিনা ছিঁড়ে যাওয়ার ঝুঁকিটা কম অন্ধত্ব না হওয়ার সম্ভাবনাই বেশি তারপরে দেখেন যেমন ডায়াবেটিসের কথা বললাম ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা এবং শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখলেই হবে না যাদের ডায়াবেটিস আছে তাদের অনেক সময় উচ্চ রক্তচাপও থাকে তাদের কিডনি প্রবলেম থাকে তাদের উচ্চ কোলেস্টরল লেভেল থাকে এই সবগুলো ফ্যাক্টর যদি নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে হয়তো ডায়াবেটিসের কারণে চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম বয়স্কজনিত কারণে যেসব জিনিস হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা সবসময় বলি যে যদি কোনো অসুখ থাকে যেমন উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস সেগুলো তো নিয়ন্ত্রণে রাখবেই খাওয়া দাওয়ার ক্ষেত্রে বিশেষ করে চর্বি জাতীয় খাবার কম খাওয়া এবং প্রোটিনও আমরা বলছি যে যেগুলো রেড মিট যেমন গরুর মাংস খাসির মাংস সেইগুলো কম খাওয়া মাছ বেশি খাওয়া এবং অমেগা থ্রি অ্যাসিড যেগুলোতে আছে এবং সবুজ শাক হলুদ সবজি সেইগুলো বেশি পরিমাণে খাওয়া তাইলে হয়তো ডিজেনারেটিভ যে চেঞ্জটা বয়সের কারণে হয়ে থাকে সেইটা হয়তো কম হবে এবং রেটিনার কারণে চোখে যে কম দেখা সেটা হয়তো প্রতিরোধ করা যাবে স্যার আপনার কাছে আমরা চোখের রেটিনার প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো সম্পর্কেও জানলাম নতুন একটি রোগের কথা আপনার কাছে আমরা শুনলাম সেটি হচ্ছে চোখেও টিবি হয় আমরা জানি যে টিবি বা যক্ষা যেটির কথা আমরা বলি সেটি আমাদের ফুসফুসে হয় বা দেহের অন্যান্য অংশে হয় কিন্তু চোখে যে টিবি হয় এটা কিন্তু অনেকেই আমরা জানি না চোখের টিবি সম্পর্কে আমাদেরকে আরেকটি তথ্য দেবে টিবি সাধারণত আমাদের ফুসফুসে হয়ে থাকে এটাই আমাদের সবার ধারণা কিন্তু চোখের ভিতরে টিভির ইনফেকশন হতে পারে এবং সে তাতে রেটিনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি তারা জানেন যে বাংলাদেশ একটা টিভি প্রোন কান্ট্রি যারা দারিদ্রসীমার নিচে বসবাস করেন অথবা স্লাম এরিয়াতে থাকেন তাদের ক্ষেত্রে অনেক এইটার ঝুঁকি অনেক বেশি এবং চোখের টিভিটা সাধারণত যেমন ফুসফুসে যখন টিভি হয় মানুষের জ্বর হয় জ্বর জ্বর ভাব হয় অথবা কাশি হয় অথবা শরীর দুর্বল হয়ে যায় চোখের টিভিটা আসলে এরকম বোঝা যায় না এরকম বোঝা যায় চোখের টিপিটা এইভাবে প্রকাশ পায় না সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে চোখে আমি হয়তো কম দেখছি চোখের ভিতরে রক্তকরণ হয় চোখ লাল হয়ে যায় চোখে হয়তো আনিজি ফিল হয় এরকম মনে হয় অনেক সময় তো সেরকম যদি ফিল হয় আমাদের কাছ কাছে আসলে আমরা বুঝতে পারি যে চোখে কোনো হয়তো ইনফেকশন হয়েছে চোখে হয়তো এবং সেটা অবশ্যই চিকিৎসকই রোগ নির্ণয় করবেন যে কোন কারণে তার এই সমস্যাটি হচ্ছে জি এবং কোন কোন ক্ষেত্রে রোগ নির্ণয় করাও খুব কঠিন ব্যাপার বিকজ ফুসফুসে যদি টিবি হয় তাহলে আমরা যেমন একটা এক্সরে করলে বুঝতে পারি অথবা স্পুটাম আমাদের কপ কাশ পরীক্ষা করলে আমরা বুঝতে পারি যে হয়তো ফুসফুসে টিবি হয়েছে চোখের টিবিটা তো ওইখানে পরীক্ষা করা খুবই ডিফিকাল্ট কিন্তু আমরা যখন আমরা যারা রেটিনার চিকিৎসা করি আমাদের কাছে যখন পার্টিকুলার কোনো একটা সিমটমস নিয়ে আসে চোখের ভিতরে ইনফেকশন হয়েছে চোখের রেটিনা অথবা করোয়েড ইনফেকশন হয়েছে তখন আমরা বুঝতে পারি যে এটা টিভির কারণে হওয়ার সম্ভাবনা বেশি সেই ক্ষেত্রে আমরা চোখের কিছু ফ্লুইড নিয়ে আমরা টেস্ট করি অথবা আমরা চামড়াতে টেস্ট করেও আমরা বুঝতে পারি এম টেস্ট বলে মন্টুক্স টেস্ট সেটা করেও আমরা বুঝতে পারি এবং যদি সেইগুলো পজিটিভ আসে তখন চোখের টিভির জন্য পার্টিকুলার কিছু টেস্ট আছে যেমন আমরা বলি যে টিউবার কোলেন গোল্ড টেস্ট সেইগুলো করে আমরা বুঝতে পারি যে চোখের টিভি হয়েছে তখন নর্মাল মানুষ যেমন টিবির ওষুধ খেয়ে থাকে ফুসফুসের টিবির জন্য চোখের টিবির জন্য সেই ধরনের নির্দিষ্ট নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে তবে একটা জিনিস মনে রাখতে হবে কোনো কোনো ক্ষেত্রে বিশেষ করে মধ্যবয়সী কোনো লোক যদি তার ডায়াবেটিস নাই তার কোনো ব্লাড প্রেশার নাই এমন অবস্থা বা শরীরে কোনো অসুখ বিসুখ নাই এমন অবস্থায় হঠাৎ করে যদি শিশু শক্তি কমে যায় অথবা দৃষ্টিশক্তি কমে গিয়েছিল আবার ভালো হয়েছে আবার কমে গিয়েছে আবার ভালো হয়েছে অর্থাৎ বারবার যদি এরকম বারবার যদি চোখের দৃষ্টিশক্তি কমে যায় আবার ভালো হয় বছরে এরকম একবার দুইবার অথবা তিন বছরে দুইবার তিনবার এরকম হয়েছে এরকম যদি হয় তাহলে বুঝতে হবে যে চোখে এক ধরনের প্রদাহ হয় এবং প্রদাহের মূল কারণ চোখের টিবি চোখের টিবি হতে পারে আমরা আরেকটি বিষয় জানতে চাই কারণ আমরা যখনই কোনো চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করি তার ব্যয়ভার কতটুকু আমাকে বহন করতে হবে সেই সম্পর্কে আমার কিছুটা জানা দরকার আমরা অনেক সময় শুনে থাকি যে রেটিনার চিকিৎসা ব্যবস্থা অনেক দীর্ঘমেয়াদীও হতে পারে সেই ক্ষেত্রে আমাদের দেশে চিকিৎসার কস্ট সম্পর্কে যদি একটু ধারণা দিতেন আপনি ঠিকই বলেছেন যে আমরা যেহেতু রেটিনার পরীক্ষা বিশেষ যন্ত্রপাতি দেওয়া করতে হয় এবং এই যন্ত্রের অনেক মূল্য সেই হিসাবে যন্ত্রের মূল্য প্লাস এইসব যন্ত্রের জন্য যেসব উপকরণ দরকার পড়ে টেস্টের জন্য সেইগুলো যদি চিন্তা করা যায় তাহলে রেটিনার চিকিৎসার ব্যয়টা আসলেই অনেক বেশি বাংলাদেশ সরকার আপনি জানেন যে বিভিন্ন হাসপাতালে সেগুলা খুবই কম খরচে অথবা বিনা করেছে এগুলো করে থাকে সুতরাং আমি বলছি যে বাংলাদেশে আমাদের যে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট আছে সেখানে আপনি অপারেশন বলেন সেখানে আপনি ইনজেকশন বলেন সেখানে আপনি লেজার বলেন খুবই কম খরচে অথবা বিনামূল্যে আমরা করে থাকি যদি এগুলোকে প্রাইভেট ক্লিনিকগুলোতে করতে হয় তাহলে অবশ্যই কিছুটা ব্যয়বহুল সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের দেশের রুগীরা আগে যেমন ইন্ডিয়াতে বা অন্যান্য দেশে যেয়ে যে খরচ করতে হতো তার চেয়ে অনেক কম খরচে এখন বাংলাদেশে সেই চিকিৎসা সেবা পাওয়া যেতে পারে অবশ্যই আমাদের জন্য সকলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য যে যেহেতু আমাদের দেশে রেটিনার সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেটি সরকারি হাসপাতালগুলিতে অনেক স্বল্প মূল্যে রয়েছে এবং সেই সাথে বেশ কিছু বেসরকারি হাসপাতালও এই চিকিৎসা করছে এবং আমরা যাতে সকলেই আমাদের দেশেই এই চিকিৎসা গ্রহণ করবার জন্য অবশ্যই চেষ্টা করি আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেবার জন্য এবং গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দর্শকদেরকে দেবার জন্য ধন্যবাদ এবং যারা শুনেছেন সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক এগিয়ে চলা বিশ্বের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলে চিকিৎসা ব্যবস্থা এবং মানুষের জীবন আজকের বিশ্বে তাই চোখ সহ দেহের অন্যান্য জটিল সব সমস্যার সমাধান হচ্ছে প্রতিনিয়ত প্রয়োজন শুধু সঠিক সময়ে একজন সঠিক চিকিৎসকের শরণাপন্ন হওয়া রেটিনার সমস্যা এবং চিকিৎসার ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য আশা করি আমাদের আজকের আলোচনা থেকে সেই বিষয়টি আপনারা অনেকাংশেই বুঝতে পেরেছেন সুতরাং চোখ সহ দেহের যে কোনো সমস্যায় সঠিক সময়ে একজন সুচিকিৎসকের পরামর্শ নিন সুস্থ থাকুন প্রিয় দর্শক আজ বিদায় নেব তবে যেতে যেতে সেই একই পরামর্শ আপনার চোখ সুস্থ রাখুন দৃষ্টি স্বচ্ছ রাখুন সবার জন্য অনেক অনেক শুভকামনা